এদিকে বৃন্দাবনের সবাই কাঁদছে, আকাশ বাতাস গাছপালা পশু পাখি সবাই কাঁদছে, এমনকি প্রত্যেকটি ধূলিকণাও পর্যন্ত কাঁদছে। বৃন্দাবনের সবাই যখন কাঁদছে, কিন্তু বৃন্দাবনের দুজনের মনে আর আনন্দ ধরছে না। আচ্ছা মায়েরা, তারা দুজনে কারা বলেন তো? ভগবান জলে পড়ছে শুনে কাদের মনে আনন্দ ধরছে না? ওমা, তারা কারা? হ্যাঁ, তারা হলো জটিলা আর কুটিলা। ভগবান জলে পড়ছে শুনে বৃন্দাবনের সবাই যখন কাঁদছে, তখন ওই দুজনের মনে আর আনন্দ হচ্ছে না। তাই কি করছে না, দুই মায়ে ঝিয়ে এক গাল পান খেয়ে বৃন্দাবনের রাস্তায় বেরিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে, শুনেছিস বৃন্দাবনের না একটা শুভ খবর? সে কি তোরা এখনো শুনিস নাই? তবে আমি বলছি শুনে যা, বলো দেখি। ওমদের বৃন্দাবনে, ওমদের বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? ওদের বৃন্দাবনের, ওমদের বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? ওদের বৃন্দাবনের, ওদের বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? জলে ডুবে মারা গেছে নলের কেলে ছোড়া, আবার জলে ডুবে মারা গেছে নলের কেলে ছোড়া, আবার জলে ডুবে মারা গেছে তাহলে বুঝতে পারছেন তো মায়েরা, এই জটিলা কুটিলা কেমন ভক্ত? দাদা, 12টার মধ্যে ঠিক জল পৌঁছে যাবে তো? 12টার মধ্যে জল আসবে তো? 12টা জল হবে তো? দেখবেন মায়েরা, অনেক অনেক ভক্ত আছে যারা বহিরি জগতে ভগবানকে মোটেই বিশ্বাস করে না, কিন্তু অন্তর জগতে এরা ভগবান ছাড়া কিছু জানে না। এই রকমের ভক্ত আরো একজন ছিল। আচ্ছা, সেই ভক্তটির নাম কি বলুন তো বাবা? ও বাবা, সেই ভক্তটির নাম না, সেই ভক্তটির নাম হলো লঙ্কাধিপতি রাবণ।
আচ্ছা রাবণের কেমন ভক্তি ছিল, কেমন বিশ্বাস ছিল, তাই নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে যা। লীলাটি আমি এইখানে রাখব। মা গো, ভগবান শ্রী রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য বনবাসে এলেন, সঙ্গে নিয়ে এলেন ভাই লক্ষ্মণ আর মা সীতা। আর সেই বনবাস থেকে মা সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কাধিপতি রাবণ। মা গো, সেই থেকে শুরু হয়ে যায় রাম এবং রাবণের ঘোর যুদ্ধ। সেই যুদ্ধে লঙ্কাধিপতি রাবণ ছোট ঠাকুর লক্ষ্মণের পক্ষে শক্তিশীল নিক্ষেপ করেন, আর সেই শক্তিশীলের আঘাতে ছোট ঠাকুর লক্ষ্মণ মাটিতে শয়ন করছে। এই দেখে আমরা প্রভু শ্রী রামচন্দ্র ক্রন্দন করিতে করিতে বলে উঠলেন, চাই না আমি সীতা উদ্ধার করতে, চাই না ফিরে পেতে আমার চারু থেকে, তোমরা শুধু আমার লক্ষ্মণকে ফিরিয়ে দাও, আমার লক্ষ্মণকে ফিরিয়ে দাও। সেদিন ভগবানের ক্রন্দন শুনে ছুটে এলেন লঙ্কার রাজবৈদ্য সুশীল। সুশীল বলছে, প্রভু গো তুমি অমন করে কেঁদো না, প্রভু কেঁদো না, তোমার ভাই বাঁচতে পারে, তবে তবে একটি শর্ত, যদি বিষণ্ন কুরুটি গাছের পাতার রস আর যে মায়ের একটিমাত্র স্তন, সেই স্তনধারা নিয়ে একত্রে মিশ্রিত করিয়া সূর্য উদয়ের আগে তার ক্ষতস্থানে বসালে তারপর ছোট ঠাকুর লক্ষ্মী প্রাণ ফিরে দেন। কিন্তু 300 যোজন দূরে আছে সেই গন্ধ মদন পাহাড়, আর সেই পাহাড়েই আছে বিষণ্ন করুণী গাছ, কিন্তু গাছ আনতে যাবে কে? এই সীমিত সময়ের মধ্যে গাছ আনতে যাবে কে? কে যাবে? তাই চলেছেন পবন পুত্র হনুমান মা গো অসাধ্য সাধন কাজ করতে। পর্বতে সে গাছ চিনতে না পেরে সে পুরো পর্বতটি তার হাতের উপর চাকিয়ে নিয়েছে। আসছে আর প্রভুর গুণকীর্তন গাইতে গাইতে আসছে, জয় রাম বলে হনু লম্প জম্প দিয়া, 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 জয় রাম বলে হনু লম্প জম্প দিয়া। বুঝতে পারছেন তো মায়েরা, পর্বতে সে গাছ চিনতে না পেরে সে পুরো পর্বতটি তার হাতের উপর চাপিয়ে বিষণ্ণমরণী গাছের পাতা তো জোগাড় করল, কিন্তু কোন মায়ের একটিমাত্র স্তন বলো না,
যার স্তন ধরা ছাড়া ছোট ঠাকুর লক্ষণের প্রাণ ফিরানো যাবে না। ও মা, হ্যাঁ মাতা মন্দাদরীর একটি মাত্র স্তন, কিন্তু স্তন ধরা আনতে যাবে কে? যাবে কে? সেও এই হনু চলেছে মুখে প্রভুর গুণ কীর্তন গাইতে গাইতে। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় জয় রাম ঘরে মাতা মন্দাদরী শয়ন করছে সেই কক্ষের দ্বারে গিয়ে পুনরায় রাম রাম স্বরে গুনগুন করে গাইছে। দশরথ নন্দন নব ঘন গঞ্জন 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 জানকী মহন জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম মন্দাদরী তো পুত্র শোকে ঘুমাতে পারছে না, হঠাৎ যেন শুনতে পেল তার কক্ষের দ্বারে কে যেন রাম রাম স্বরে গুনগুন করে গাইছে। কে? কে ওখানে? মা গো, আমি আমি হনুমান। কোন হনুমান? মা গো, আমি তোমার সেই যে তোমার সোনার লঙ্কা পুড়িয়ে ছাড় খাড় করে দিয়েছে। ওরে হত ছাড়া আবার কোন সর্বনাশ করতে এসেছিস? না মা, আজ কোন সর্বনাশ করতে আসিনি মা, আজ এসেছি সর্বনাশের হাত থেকে মুক্তি পেতে। সে কি? হ্যাঁ মা, মা গো তোমার স্বামী লঙ্কাধিপতি রাবণ আমার ছোট ঠাকুর লক্ষণের বক্ষে শক্তিশীল নিক্ষেপ করেছে, আর সেই শক্তিশালের আঘাতে আমার ছোট ঠাকুর লক্ষণ মাটিতে শয়ন করছে। এই দেখে আমার প্রভু শ্রী রামচন্দ্র ক্রন্দন করিতে করিতে বলে উঠে, চাই না, চাই না বেশি দাও, তোর চাই না ফিরে পেতে আমার জনকে, তোমরা শুধু আমার লক্ষণকে ফিরিয়ে দাও, তোমরা শুধু আমার লক্ষণকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মা গো, তাই তো, তাই তো তোমাদের রাজবৈদ্য সুষেন বিধান দিয়েছে, না বিষণ্ণ করুনি গাছের পাতার রস, আর যে মায়ের একটিমাত্র স্তন সেই স্তনধারা নিয়ে সূর্য উদয়ের আগে
তার ক্ষত স্থানে বসালে তারপর ছোট ঠাকুর লক্ষ্মণ। কিন্তু মা গো, বিশাল্যকরণী গাছের পাতা তো জোগাড় করলাম, কিন্তু স্তনধারা তো জোগাড় করতে পারি নাই মা। দাও না মা, তাই তো তোমার কাছে ছুটে এসেছি মা। দাও না তোমার স্তনধারাটুকু দিয়ে ছোট ঠাকুর লক্ষণের প্রাণটা ফিরিয়ে দাও না। ওগো করুণাময়ী মা, ওগো মমতাময়ী মা, দাও তোমার স্তনধারাটুকু দিয়ে আবার ছোট ঠাকুর লক্ষণের প্রাণটা ফিরিয়ে দাও না মা। না হলো আমি দেব না, কারণ তোমার ছোট ঠাকুর নুকুম ভিলা চক্রাগারে আমার মেঘনাথকে অন্যায় ভাবে বধ করেছে, আর তুমি আমার সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিয়েছ, তাই আমি আমার স্তনধারা দেব না, তুমি ফিরে যাও। মা গো, এদিকে মাতা মন্দাদরি আর পুত্র হনুমানের কথা কখন চলছে, আর ঠিক তার পাশের ঘরেই ছিল লঙ্কাধিপতি রাবণ। মা গো, কথা শুনতে পেয়ে রাবণ বলছে, মন্দাদরি মন্দাদরি, তুমি অমন করে বলো না মন্দাদরি, তোমার মুখে অমন কথা সাজে না, কারণ তুমি না মা, তুমি দিয়ে দাও তোমার স্তনধারাটুকু দিয়ে তুমি ছোটটুকু লক্ষণের প্রাণটা ফিরিয়ে দাও মন্দাদরি। এত বড় সুযোগ কখনো আসবে না, এ সুযোগ তুমি হেলায় হারিয়ে দাও ভগবান। তুমি এখনো কেন গো নীরব হয়েছ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ভগবান তুমি এখনো কেন গো, ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ, দুঃখী জনার দু তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ, সুখী জনার কর ভগবান।
সেদিন রাবণের কথা মতো মন্দাদরী তো স্থলধারা দিয়েছে। তারপর হনুমান সেই স্তনধারা নিয়ে গিয়ে বিশল্যকরণী গাছের পাতার রস আর স্তনধারা একত্রে মিশ্রিত করিয়া সূর্য উদয়ের আগে ছোট ঠাকুর লক্ষ্মণের ক্ষতস্থানে বসালেন। তারপরে ছোট ঠাকুর লক্ষ্মণ প্রাণ ফিরে পায়। তাহলে বুঝতে পারলেন তোমায় না এই রাবণ কেমন ভক্ত। তাই রাবণ বলছে, প্রভু প্রভু আমি তো কোনোদিনই কোনো কিছু দিয়ে তোমাকে পূজা দিইনি ভগবান। আজ আমি তোমাকে পূজা দেব ভগবান, কিন্তু তুমি একবার বলে দাও প্রভু, একবার বলে দাও আমি কি দিয়ে পূজিব ভগবান। ও গো তোমারে আমি দিয়ে পূজিব ভগবান, যা কিছু সবই তোমার দান।
তাহলে বুঝতে পারছেন তো মায়া এই রাবণ কেমন ভক্ত। ঠিক যে লীলাটি আমি আশ্রয় করেছি সেই লীলার মধ্যে এই জটিলা কুটিলা তেমন ভক্ত। ভগবান জলে পড়ছে শুনে বৃন্দাবনের সবাই যখন কাঁদছে তখন ওই দুজনের মনে আর আনন্দ ধরছে না, তাই কি করছে না দুই মাঝে এক গাল পান খেয়ে বৃন্দাবনের রাস্তায় বেরিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে শুনেছিস বৃন্দাবনের না একটা শুভ খবর আছে, সে কি তোরা এখনো শুনিস নাই? তবে আমি বলছি শুনে যা। ও মদের বৃন্দাবনে মদের বৃন্দাবনের শুভ খবর শুনেছিস আর ওদিকে জলের মধ্যে প্রাণ গোবিন্দ আর কালিয়ানাগের ভয়াল ভয়ঙ্কর যুদ্ধ চলছে। কখনো কখনো কালিয়ানা তার লেজ দিয়ে ভগবানকে জড়িয়ে ধরে, আবার কখনো কখনো প্রাণ গোবিন্দ আমার তার প্রতিটি ফণার উপরে পদাঘাত করে। শেষ পর্যন্ত দুরন্ত কালিয়ানাকে দমন করে তার ফণার উপর উঠে নৃত্য করছে। কেমন ভাবে ফনায় ফনায় তখন দমন করি প্রাণ গোবিন্দ আমার কালিয়ানাগের ফণার উপর এমন ভাবে নৃত্য করছে তার মুখ থেকে অবিরাম বিষ হচ্ছে, আর সেই বিষ আমার গোবিন্দের চরণ বে করছে। প্রাণ গোবিন্দ বলছে হরে কালিয়ো ভক্তরা আমায় কাছে পেলে আমার চরণে ফুল দুর্বা তুলসী পত্র দেয়, আর তুই আমাকে কাছে পেয়ে আমার চরণে বিষ দিচ্ছিস। মাগো কালিয় নাগ কেঁদে কেঁদে বলে ও গো প্রভু গো প্রভু তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি, তুমি আমায়
কণ্ঠ ভরা বিষ দিয়েছো, কণ্ঠ ভরা বিষ দিয়েছো দয়া, তাই সেই বিষ আমি তোমার চরণে দিলাম, বঞ্চা পুরি না কালি ভগবান। হ্যাঁ রে কালিও, তোর কি শুধু ওই বিষ আছে আর কিছু নেই? হ্যাঁ রে, তোর তোর মাথার মণিগুলো বই আমার মাথার মনির কথা আমার মনি ছিল না, আমি আমি দেব আমার মাথার মনি দিয়ে আজ আমি তোমাকে পূজা দেব। মাগো এবারে ফোনিহি মনিহি গান পড়ায়ে খুশি, গোবিন্দকে অঞ্জলি দিচ্ছে তখন প্রাণ গোবিন্দের নৃত্য করতে আরো আনন্দ বেড়ে গেছে। এইভাবে যখন নৃত্য করছে কালিয়ানাগের মুখ থেকে অবিরাম রক্ত উদ্ধার হচ্ছে। এই দেখে কালিয়ানাগের সতী সাধ্বী স্ত্রীগণ আর স্থির থাকতে পারেন না, ছুটে গিয়ে Oh,
নাগে সখী সাথে শ্রীগণ গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমাদের স্বামীর মাথার উপর এমন ভাবে নৃত্য করলে, আমাদের স্বামী যে মারা গেল, তাই তুমি একবার আমাদের মুখোপানে চেয়ে আমাদের স্বামীকে তুমি ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও মা গো। গোবিন্দ বলছে, কালিও না যাও, তুমি এখান হতে রমানক দ্বীপে গিয়ে বিরাজ করো। কোথা যাবো প্রভু, আমি এখান হতে চলে গেলে গরুর আমাকে যে খেয়ে ফেলবে। না না, তোমার মাথার উপর আমার আমার পায়ের চিহ্ন দেখে গরুর তোমাকে কোনো ক্ষতি করবে। এই বলে প্রাণ গোবিন্দ আমার কালীনাথকে বিদায় দিয়ে জলের উপরে উঠলেন প্রাণ গোবিন্দ। এদিকে মাতা যশোমতি সবাইকে দেখে দেখে বলছে, আমাদের সোনার নদিয়া দেখবি, দেখবি আমাদের সোনার নদিয়া, এসেছে নদের মাতা, এসেছে দর্শন করে আমার প্রাণ গোবিন্দ বলে উঠলে, ব্রজনী যজন হেরি আহানন্দ কন্দন, হ্যাঁ রে বউ ভালো চক্র পছন্দ, রে রইলো রে রইলো
শ্রীমতী রাধিকার সনে মিলিল নাইয়া রে, ওরে সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর কথা।